প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো এটা দেখো তোমাদের 2021-এর আগস্ট মাসের প্রশ্ন, অর্থাৎ তোমরা অলরেডি জানো তোমাদের টোটাল তিনখানা মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগেই দেওয়া হয়েছিল, এবং তারপরে কিন্তু জুলাই মাসে একটি সেট এবং আগস্ট মাসে আরও একটি সেট দেওয়া হয়েছে। তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা যদি পেতে চাও অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে, অথবা এই ভিডিওটির ফার্স্ট কমেন্টে আমি একটি তোমার ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, ওখানেও তোমরা ক্লিক করে সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু পর পর পেয়ে যাবে, অর্থাৎ একটা ক্লিকেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ। তো চলো আমরা ভিডিওটাকে শুরু করি। তো দেখো এটা হচ্ছে তোমাদের ভূগোলের প্রশ্নপত্র, একবার প্রশ্নগুলোকে দেখে নাও। তো চলো এবার উত্তরগুলো আমরা দেখে নিই। পরিবেশ ও ভূগোল ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5, একের দেখের প্রশ্ন। দেখো বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো। তো 1.1 কী বলেছে দেখো, সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজন স্তর আছে। অপশান ক দেখো ট্রোপোস্ফিয়ার, খ স্ট্র্যাটোস্ফিয়ার, গ আয়নোস্ফিয়ার, ঘ এক্সোস্ফিয়ার। উত্তর কোনটা হবে? খ স্ট্র্যাটোস্ফিয়ার। চলে আসো আমাদের 1.2, দেখো বলছে আন্টার্কটিকা একটি স্বাভাবিক উদ্ভিদ হলো। তো অবশ্যই আন্টার্কটিকা পাইন, শাল বা সেগুন জন্মায় না, ওখানে কিন্তু মস জন্মায়। তাই অপশান গ হলো আমাদের অ্যান্সার। চলে আসো 1.3, ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো। তো কী বৈশিষ্ট্য? দেখো মরু অঞ্চলের মাটি জলধারণ ক্ষমতা কিন্তু একদম কম থাকে, তাই এই অপশান গ হলো আমাদের অ্যান্সার। চলে আসো এবারে আমাদের 2-এর দিকে। দেখো শূন্যস্থান পূরণ করো। 2.1, সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়। তো উত্তর কী হবে? সমভাবাপন্ন প্রকৃতির হয়। হয়ে গেল 2.2। চলে আসো নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে ড্যাশ উদ্ভিদ বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে বলা হচ্ছে কি? পর্ণমোচী উদ্ভিদ। এবারে 2.3, দেখো সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা ড্যাশ পাখি নামে পরিচিত। উত্তর হচ্ছে পরিযায়ী পাখি নামে পরিচিত। এবার তোমরা তো 3-এর দিকে দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। কী বলা হচ্ছে দেখো 3.1-এ বায়ুমণ্ডল কীভাবে সৃষ্টি হয়েছে? তো উত্তর তোমরা ভালো করে দেখো, বলছে পৃথিবীর বায়বীয় অবস্থা হতে বর্তমান অবস্থায় রূপান্তরের সময় ভূ আন্দোলনের ফলে ভূপৃষ্ঠ অসমানভাবে সংকুচিত হয়েছে, ফলে ভূপৃষ্ঠের কিছু অংশ বেশ উঁচু এবং কিছু অংশ অনেকটা নিচু হয়েছে। ভূপৃষ্ঠের উন্নত অংশসমূহ স্থলমণ্ডল এবং জল সঞ্চিত অবনত অংশকে বায়ুমণ্ডল বলা হয়। তো আশা করি তোমরা প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। তো চলো 3.2, ভারতে শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয়? তো উত্তর দেখো, শীতকালে ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয় উত্তর পূর্ব মৌসুমি বায়ু। এই বায়ু স্থলভাগের ওপর দিয়ে আসে বলে এর মধ্যে জলীয় বাষ্প থাকে না, তাই এই বায়ু বৃষ্টি ঘটাতে সক্ষম হয় না, এই কারণে শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। তো চলো পরের প্রশ্নটি আমরা দেখি। দেখো পরের প্রশ্নটা বলা হচ্ছে যে বায়ু চাপ ও বায়ু প্রবাহ কোনো অঞ্চলের আবহাওয়াকে কীভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। উত্তর হেডিং দেবে বায়ু প্রবাহ, বায়ু চাপ ও বায়ু প্রবাহ। দেখো 1, বায়ুর উচ্চতার সঙ্গে বায়ু চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক বিদ্যমান, এজন্য সমভূমির তুলনায় পর্বতের বায়ুর চাপ কম। 2, দেখো বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, উষ্ণতা বাড়লে বায়ু চাপ কমে এবং উষ্ণতা কমলে বায়ু চাপ বাড়ে। 3, দেখো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণের সঙ্গে বায়ুচাপের বিপরীত সম্পর্ক দেখা যায়, আর্দ্র বায়ুর চাপ কম এবং শুষ্ক বায়ুর চাপ বেশি হয়। 4, দেখো পৃথিবী নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে সবসময় ঘুরছে, সেজন্য পৃথিবী পৃষ্ঠে সৃষ্ট ঘূর্ণনজনিত বল ও মাধ্যাকর্ষণ শক্তির জন্য সৃষ্ট কেন্দ্রাতিক বল বায়ুমণ্ডলের চাপকে প্রভাবিত করে।
তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর যথাযথ পেয়েছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দাও, তোমাদের মূল্যবান মন্তব্য আমাকে জানাও, ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো যাতে প্রত্যেকে এই ভিডিওগুলো থেকে তাদের প্রশ্নের উত্তর করতে পারে। তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।